আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক চিত্র বিচিত্র থেকে কি থাকছে একটি লেবুর দাম সাতাইশ হাজার টাকা চলুন আমরা বিস্তারিত জেনে নিই একটি পাতি লেবুর দাম কত হতে পারে বড় কয়েক টাকা কিন্তু ভারতের তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার একটি মন্দিরে সম্প্রতি একটি বিশেষ পাতি পাতিলেবু বিক্রি হয়েছে সাতাশ হাজার টাকায় কি বিশেষত্ব এই লেবুর কেনই বা এমন আকাশ ছোঁয়া দাম এর আসলে প্রতি বছর ভিল্লুপুরমের তিরুভানিনাল্লুন গ্রামের বালাথান্ডা উথাপনি মন্দিরে এগারো দিন ধরে আয়োজিত হয় পাঙ্গুনি উথিরাম উৎসব সেই অনুষ্ঠানের উপলক্ষে উৎসবের প্রথম ন দিনে প্রতিদিনই মন্দিরের আরাধ্য দেবতা মুরুগার বিগ্রহের হাতে থাকা ত্রিশুলে বিদ্ধ করা হয় একটি করে পাতি লেবু। উৎসবের শেষ দিনে সেই বিদ্ধ লেবুগুলোই নিলাম করে বিক্রি করা হয় স্থানীয়দের বিশ্বাস এই লেবু নিজের কাছে রাখা বিশেষ সৌভাগ্যসূচক কী ধরনের সৌভাগ্য সূচিত হয় এই লেবু বাড়িতে রাখলে তিরুভানাই নাল্লুর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা বলেছেন প্রধানত আর্থিক সচ্ছলতা আসে এই পয়া লেবুর প্রভাবে এছাড়া এই লেবু বাড়িতে রাখলে সন্তানহীন দম্পতিরা সন্তান লাভ করেন ভক্তদের মধ্যেও প্রতি বছরই তাই ত্রিশুল বৃদ্ধ লেবুগুলোকে বিক্রি করে মন্দির কমিটি বছর ন দিনের নটি লেবু করে মন্দির কমিটি মোট আটষট্টি হাজার টাকাও উপার্জন করেছে লেবুগুলির মধ্যে প্রথম দিনের ত্রিশুল বেধা হয় যে লেবুটিকে সেটি সবচেয়ে সৌভাগ্য সূচক বলে মনে করা হয় সেই লেবুটি বিক্রি হয়েছে সাতাশ হাজার টাকার বিনিময়ে কিনেছেন উটান্নাথল নিবাসী দম্পতি জয়ন্তী এবং মহালিঙ্গম এই দম্পতি কি সন্তানহীন না জানাচ্ছেন ওটানথলের এক প্রবীণ ওরা লেবুটি কিনেছে পরিবারের সামগ্রিক স্বাস্থ্যোন্নতির লক্ষ্যে মন্দির কমিটির তরফে জানা গিয়েছে গত বছর পাঙ্গুনি উথিরাম উৎসবের প্রথম দিনের লেবুটি বিক্রি হয়েছিল উনচল্লিশ হাজার টাকায় তিরুভাইনাল্লুরের এক প্রবীণ জানালেন বছর চল্লিশ আগে এই লেবুগুলি বিনা পয়সায় বিলি করত মন্দির কমিটি কিন্তু যুগ বদলেছে এখন আর নিছক বিশ্বাসে দৈবানুগ্রহ লাভ করা যায় না প্রয়োজন হয় অর্থেরও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ